सुनबे কি করে গল্প লিখতে হয় তা সম্প্রতি শিখেছি। তারাশঙ্কর ফসা করে আমার তেমন ফল হয়নি। ফল কোথ থেকে কেমন করে হলো এই গল্পে সেই কথাই লিখতে বসলাম। কেমন হয়েছে শুরুটা? খুব ভালো হয়েছে। বাকিটুকু শেষ করো না। ভালো হয়েছে? হ্যাঁ। আমার বাবার মতামত অনেক রকমই ছিল, কিন্তু বাল্য এই এই একটা মিনিট, বাবার একটা পয়েন্ট লিখতে ভুলে গেছি। এটা কি লিখেছো? এই যে এই বানানটা ভুল হয়েছে তো, এটা হোশেকার হবে তাই তো? থ্যাংক ইউ বৌমা। বৌমা কদিন ধরে তোমাকে কোর্টে যেতে দেখছি না, কেন? ওকালতি আমার ভালো লাগছে না বাবা। ওকালতি ভালো লাগছে না? তাহলে আইন পড়ে কি ফলটা হলো শুনি। আর ওকালতি না করলে করবে নাকি? ভাবছি সাহিত্য চর্চা করবো। সাহিত্য চর্চা করবে? এক লাইন লিখতে যা তিনটে বানান ভুল না করলে চলে না। আর ব্যাকরণে তোমার যা পাণ্ডিত্য তাতে তুমি করবে সাহিত্য চর্চা। বৌমা এই অর্বাচীনটাকে বোঝা। আচ্ছা বাবা, বুঝলে নিঝর, সাহিত্যের আকাশটা না বিশাল। আকাশে আমরা আকাশই দেখি, কিন্তু সাহিত্যের আকাশের তা অন্তরের চেহারাও আছে। যে চেহারাটাকে কিস দেখেছে সত্যের আয়নায়, আর শেলি দেখেছে দ্রোহের স্পর্ধায়। আমি সামান্য মেয়ে, আমি কি আর অত শত বুঝি? ঘর কন্যা করেই সময় পাই না, তার মধ্যে আবার শেলি কিট। না নির্ঝর, আমি চাই শুধু সৌন্দর্য নয়, মেধার মননেও তুমি হয়ে উঠবে নির্ঝরিণ। তোমার সাহিত্য আলোচনা যথেষ্ট হয়েছে, চলো তো এবার নিচে চলো। চলো নির্ঝর। আচ্ছা নির্ঝর, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে নিয়ে সুখী নও? না না না, আমার প্রেম ভালোবাসার জায়গাটা না, এই যে আমার ভেতরের আমি, মানে আমার আমার মেধা, আমার মনন, আমার চেতনা, মানে আমার প্রজ্ঞার জায়গাটা, তুমি সুখী নও? কি বলবো বলো, নিজেকে নিজেকে পুরো অযোগ্য মনে হয় তোমার পাশে। কি যে বলো না নিজে, হোস্টেলে তোমার চিঠি পেতে আমি থ হয়ে যেতাম। কি দারুণ ভাষা, শব্দের কি দারুণ চয়ন, বাক্যের কি চমৎকার প্রয়োগ। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। থ্যাঙ্কস ফর ইওর কমপ্লিমেন্ট। বৌমা, এই মহাভারতটা খুঁজে পাচ্ছি না, একটু দেখে দাও তো। আসছি বাবা। যাও কাশীরাম দাসকে মহাভারত খুঁজে দিয়ে এসো। যাও। ছি, বাবাকে নিয়ে কেউ এভাবে কথা বলে? বইটা তো এখানেই ছিল বাবা। ও বৌমা। নাকি বাবা, বসো।
আচ্ছা বৌমা, ওই অকম্পটার খবর কি? সে তো আমার সামনে বিশেষ আসে না, কেন জানো? কেন বাবা? আমি ওর লেখাপত্রের ভুল ধরিয়ে দিই এই জন্যে। সত্যের মুখোমুখি হতে ভয় পায় ছোকরা। আরে বেটা, নিজের বাপের কাছ থেকে নিজের লেখার ভুল বুঝতে পারছিস, এটা তো তো বেনিফিট। তা আপনি ঠিকই বলেছেন বাবা। এখন আবার লেখক বনতে যাচ্ছে। আরে তোমাকে যেসব চিঠিপত্র লিখতো তার প্রতি ছত্রে ছত্রে তো বানান ভুল থাকতো, আমি লুকিয়ে লুকিয়ে কত সংশোধন করে দিয়েছি। একবার ভুল বানান লিখলো দীর্ঘ ওকাত দিয়ে। আর একটা গোপন খবর জানো, ও বিখ্যাত সব মানুষদের বাণী নিজের নামে কোট করত। তো আপনাদেরকে তো ঠিক আগে আমরা এই পাড়ারই ছেলে, আপনি তো সাহিত্য নিয়েই থাকেন, তাই হয়তো দেখা হয়নি। হ্যাঁ সেই কি ব্যাপার? আমরা একটা সাহিত্য সংগঠন করি, হ্যাঁ একটা সেমিনার করবো ভাবছি। চাঁদা লাগবে? না না না, আপনার কাছে চাঁদা চাইবো কেন? আসলে আমরা একটা সেমিনার করতে যাচ্ছিলাম, যেটা বললাম সেখানে আপনাকে একজন বক্তা হিসেবে রাখতে চাচ্ছিলাম আমরা। হ্যাঁ আমাকে? জি। না না, আমাকে কেন? প্লিজ আপনি না করবেন না, আপনি আমাদের লোকাল সম্বল। তা বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ধরেন এই প্রাচীন এবং বর্তমান বাংলা সাহিত্য এবং সমাজ ও রাজনৈতিক প্রেক্ষিত। বিষয়টা তো বেশ ভালো, তবে আমি না দুটো বিষয় ইন্টারেস্টেড, মানে বেশ পড়াশোনা করেছি তো। ঠিক আছে, হবে কল। থ্যাংক ইউ, আমরা তবে আসি। না না, সে কি কিছু খেয়ে যাব? না আজ আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক। নমস্কার নমস্কার। যেতেই হবে, না গেলে হয় না। কেন
যুদ্ধ সাজ পরিয়ে স্বামীদেরকে রণক্ষেত্রে পাঠিয়ে দিত। আর তুমি বাঙালির মেয়ে, স্বামীকে কি মুক্তিতা সভায় যেতে দেবে না? না, মানে ইংরেজিতে হলে আমি কোনো আপত্তি করতাম না, কিন্তু বাংলায় তোমার যার দরকার নেই, তুমি যেও না। তুমি কি মনে করো আমি বাংলায়? আমি কিচ্ছু মনে করি না, আমি কিচ্ছু মনে করি না। আমার আমার না সেই সকাল থেকে মাথাটা ভীষণ ধরে আছে, তুমি দেখো দেখো গা গরম না, জ্বর জ্বর লাগছে। তুমি আমাকে একলা ফেলে যেও না। না, শরীর খারাপ হলে সেটা আলাদা কথা, কিন্তু তোমার চোখ তো আসলেই লাল লাগছে। কি লিখছো নির্ঝর? কিছু না, চিঠি চিঠি লিখছি। চিঠি? কাকে লিখছো? কাকে চিঠি লিখছি সেটাও তোমাকে বলতে হবে? কেন, আমি কাউকে চিঠি লিখতে পারি না? না, অনেক ভাবছিলাম তুমি গোপনে গোপনে আমাকে চিঠি লিখছো না তো। ইস, আমার বইয়েই গেছে। শু লিখবে আর কি, মেয়ে মানুষকে দিয়ে লিটারেচার হয় না। না দেখো, বলার যোগ্য কোনো লেখা এই ধরনীতে কখনো কোনো স্ত্রীলোক লিখে নাই। স্ত্রীলোকরা কি এতই হীনা, তারা কিছু লিখতে পারে না? রাগ করে লাভ নেই, দৃষ্টান্ত দেখাও। তোমার মতো এত ইতিহাস পড়া থাকলে আমি এতক্ষণে দৃষ্টান্ত দেখিয়ে দিতাম। না নির্ঝরিণী, মেয়ে মানুষকে দিয়ে লিটারেচার হয় না। মেয়ে মানুষের জন্য হচ্ছে ঘর কন্যা, তারা রাঁধবে চুল বাঁধবে, মানে ঘর কন্যাতেই তাদেরকে মানায়। এই বিজ্ঞাপনটা দেখেছো? হ্যাঁ, গল্প লেখার প্রতিযোগিতা। আমরা দুজনে দুটো গল্প লিখব, এই পত্রিকায় পাঠাবো, দেখি কারটা ছাপে। তুমি গল্প লিখবে? হ্যাঁ, গল্প লিখবে তুমি? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, ঠিক আছে, রাজি। Thank you.
ভক্তি মাসিমা মানসীকে বলেছিলেন মেয়েদের জীবনে একটা অসম্মানের বিয়ের চেয়ে চিরকুমারী হয়ে জীবন কাটিয়ে দেওয়া অনেক ভালো, অনেক শান্তির জীবন। তাছাড়া কথাটা বলতে গিয়ে ভক্তি মাসিমা যেন বেশ জোরে একটা হাঁপ ছেড়েছিলেন। মানুষ চেনা বড় কঠিন, মানুষের বুকের ভেতরটা হঠাৎ ভয় পেয়ে চমকে উঠেছিল। ভক্তি মাসিমা কি মানুষকে সাবধান করে দিচ্ছে? এই যে নতুন জীবন, নতুন সংসার, একেবারে নতুন অঙ্ক, যা মানুষের জীবনে সম্পূর্ণ ভিন্ন এক অনুভূতি জাগাচ্ছে। ভক্তি মাসিমা কি সেই নতুনকে তার অভিজ্ঞতা দিয়ে ঝালাই করছেন? আর নীতিশ, আজ 2 বছর ধরে যে মানুষকে মনীষ ভালোবাসে, মানুষের মুখের দিকে তাকালে যার চোখ দুটো তো স্নিগ্ধ হয়ে ওঠে, সেই মানুষ, সে নীতিশও কি কঠিন মানুষ? ঠাট্টা করছি না, সত্যি সত্যি ছাড়তে দেব। সেটা নেই। নেই মানে কোথায়, কি করেছো? আমি পুড়িয়ে ফেলেছি। কি, সত্যি সত্যি পুড়িয়ে ফেলেছো? কবে? আজকে। এটা তুমি কি করেছো নির্ঝর, এত ভালো লেখা তুমি পুড়িয়ে ফেললে? ভালো না ছাই, শোনো, আমার লেখা যে কিচ্ছু হয় না সে আমি খুব ভালো করেই জানি। আমি মেয়ে বলে সবাই আমার লেখার প্রশংসা করে। না না নিচ্ছো, তুমি অনেক ভালো লেখো, তোমার লেখা অনেক ভালো হয়, তোমাকে আরো অনেক লিখতে হবে। আমি আর কোনোদিন লিখব না।
শেষ। চুপ কি লিখেছ তুমি? কেন? নিজের স্ত্রীকে নিয়ে কি ধরনের গল্প লেখে? অসুবিধা কি? তুমি কি গল্প ছাপতে দেবে? অবশ্যই। তুমি যদি এই গল্প ছাপতে দাও আমি সোজা বাপের বাড়ি চলে যাব। যাও চলে যাও, চলে যাও, কোনো অসুবিধা নেই। তুমি যদি বাপের বাড়ি যাও তাহলে আমিও সোজা শ্বশুর বাড়ি গিয়ে ঘর যাব।